নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গা পুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। জন্মবার অনুযায়ী দুর্গা পুজোতে লটারির প্রাইজ পাবেন এই শুভ সংখ্যাগুলো। অর্থাৎ অনেকে কমেন্ট করেছেন যে স্যার, হোয়াটসঅ্যাপে আসছে যে স্যার, আমার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান জানি না, আমার কি রাশি, কি লগ্ন আমি জানি না। এটি মাত্র এই প্রোগ্রামটি তাদেরই জন্য যাদের জন্ম রাশির জানা নেই, জন্ম লগ্ন জানা নেই। শুধু জন্মবার অনুযায়ী এই দুর্গা পুজোতে শুভ সংখ্যা অর্থাৎ লটারির প্রাইজ পাবে। অর্থাৎ আপনার ভাগ্যে যদি থাকে, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবার, এই কটা দিন অর্থাৎ আগামী রবিবার থেকে শনিবারের মধ্যে লটারির কার্টুন এবং যে নাম্বারগুলো আমি বলবো, সেই নাম্বারগুলো যারা জন্ম রাশি জানেন না তাদের ক্ষেত্রে খুব মাইন্ডলি শুনবেন। অর্থাৎ যারা জন্ম রাশি জানেন, জন্মলগ্ন জানেন, তারা অবশ্যই নিজস্ব জন্মছক অ্যানালিসিস করান। যারা জানেন না, শুধুমাত্র আপনার জন্মবারটা আপনি হয়তো জানেন যে আমার হয়তো সোমবারে জন্ম, আমার হয়তো বুধবারে জন্ম বা শুক্রবারে জন্ম, এই অনুযায়ী আপনি কোন সংখ্যা এই দুর্গা পুজোতে কাটবেন যেটা আপনার ভাগ্য সাথ কিন্তু দেবে। যে লটারি লাগবে এই কথা আমি বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য কিন্তু সাথ দিবে। আমি আবারও বলছি, অনেক মানুষের ভাগ্যে লটারি থাকে, লটারি কিন্তু কাটে না। আবার অনেক মানুষের কি জানেন, ভাগ্যে থাকেই না, প্রচুর লটারি কেটে যায় সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু একান্ত কিন্তু দেখার দরকার যে আপনার জন্মছকে বা আপনার যাদের রাশি লগ্ন জানা নেই তাদের হাত দেখা দরকার যে আপনার হাতে লটারির যোগ আছে কি না। হাতে যদি আপনার লটারির যোগ থাকে তাতে আপনার লটারি কাটুন। এবং আমি এটা জানাতে চলেছি, জন্মবার অনুযায়ী এই শুভ সংখ্যাগুলো এই দুর্গা পুজোতে আপনারা যদি কাটেন, লটারি লাগবেই এই কথা আমি বলবো না, লাগার সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনার যদি হাতে যদি লটারির যোগ থাকে তাহলে আপনি কিন্তু এই দুর্গা পুজোতে মহাকোটিপতি হতে চলেছেন। অর্থাৎ দুর্গা পুজো বাম্পার লটারির প্রাইজ আপনিও কিন্তু পেতে চলেছেন। তো প্রথম যে বারের কথা বলবো সেটি হচ্ছে রোববার। রোববার যদি আপনি জন্মগ্রহণ করেন, তার আগে আপনাদেরকে বলি, বহু মানুষ এই দুর্গা পুজোতে নিজের ভাগ্যটা কিন্তু যাচাই করতে চায়। অর্থাৎ আমার ভাগ্যে লটারি যোগ আছে কি না। আমি আবার বলছি, যাদের ক্ষেত্রে জন্ম সময় নাই, জন্ম তারিখ নাই, হাতের দেখিয়ে যে আপনার লটারির যোগ আছে কি না সেটা আপনি অবশ্যই দেখুন। লটারির জুয়া সাতটা থেকে আপনি কিন্তু টাকা পাবেন কি না। রবিবার যদি আপনার জন্ম হয়, অর্থাৎ রবিবার জন্ম হলে আপনি কোন কোন সংখ্যা কাটবেন, 5 নম্বর সংখ্যা, আপনার 9 নম্বর সংখ্যা, আপনার 1 নম্বর এবং 3 নম্বর। রবিবার যদি জন্ম হয় 1, 3, 5, 9, নোট করে নেবেন। ভিডিওটি কিন্তু 2-3 বার কিন্তু শুনবেন। 1, 3, 5, 9 রোববার যদি জন্ম হয়। আপনার যদি সোমবার জন্ম হয় আপনি কোন সংখ্যা কাটবেন, 2, 3, 6 এবং 9। আপনি যদি সোমবার যদি জন্ম হয়, আপনার যদি মঙ্গলবার জন্ম হয় আপনি কাটবেন 1, 9, 1, 9, 3 এবং 2, এটা আপনারা কাটবেন। আপনার যদি বুধবার জন্ম হয় আপনি 6, 8, 5 এবং 1, এই নাম্বারটা আপনি কাটবেন। অর্থাৎ আপনি যে লটারিটা কাটছেন সেটা অ্যাডিং করে বা যে সংখ্যাটা আছে, যে লটারির সংখ্যাটা আছে সেটা অ্যাডিং করে যোগ করে আপনার যেন এই সংখ্যাগুলো যেন আসে, অথবা এই সংখ্যাগুলো যেন আপনার শেষের দিকে যেন থাকে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। বিশেষ করে অ্যাডিং করে আসলে আপনার সৌভাগ্য, ফরচুন আপনি কিন্তু পাবেন। এবং যদি আপনার
সংখ্যার আধিক্য থাকে সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এরপরে বুধবার জন্মালে আমি বললাম, এবার বৃহস্পতিবার যদি আপনি জন্মগ্রহণ করেন আপনি কোন সংখ্যা কাটবেন? বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনি 2, 1, 3, 6 এবং 9। অবশ্যই আপনারা ভিডিওটি 2-3 বার করে অবশ্যই আপনারা শুনবেন, অর্থাৎ প্রয়োজনে ডায়েরিতে নোট করে নিন, 2 বার ভিডিওটি শুনুন। বৃহস্পতিবার যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনারা এই সংখ্যাগুলো কাটবেন, অর্থাৎ আপনি জন্ম আপনার রাশি জানা নেই, লগ্ন জানা নেই সেই ক্ষেত্রে। কিন্তু যারা রাশি লগ্ন জানেন তাদের ক্ষেত্রে কিন্তু নয়, এটা একটা সম্ভাবনা, আপনি পেতে পারেন, পাবেনই এই কথা আমি দাবি করছি না, এটা আপনার ভাগ্য কিন্তু ক্লিক করতে পারে। এরপরের যে সংখ্যার কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার শুক্রবার যদি আপনি জন্মান। শুক্রবারে আপনি যদি জন্মান আপনার ক্ষেত্রে 2, 6, 5, 8 শুক্রবারে জন্মানে 2, 6, 5, 8 এই সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ, অর্থাৎ আপনি এই সংখ্যাগুলো যদি কাটেন, আপনার জন্মবার যদি শুক্রবার হয় আপনি কিন্তু লটারি লাগার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিবে। এবং 7 সংখ্যাটাও কিন্তু শুক্রবার যদি আপনার জন্মগ্রহণ হয় আপনি কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে যে জন্মবারের কথা বলবো সেটা হচ্ছে শনিবার। আপনি জানেন না আপনার রাশি কী, লগ্ন কী, কিন্তু আপনার শনিবারে জন্ম, এই দুর্গাপুজোতে দুর্গাপুজো বাম্পার লটারির প্রাইজ পেতে কোন সংখ্যাটা আপনার ক্ষেত্রে শুভ হতে পারে তার একটা সম্ভাবনা হবেই, আমি এটা বলছি না, একটা সম্ভাবনা কিন্তু আছে। প্রথম যেটা আমি বলবো সেটি হচ্ছে আপনার যদি আপনি শনিবার জন্মগ্রহণ করেন, 6, 5, 6, 5, 8 এবং 3 এই সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাক ফেভার কিন্তু করবে, অর্থাৎ এই দুর্গাপুজোতে দুর্গাপুজো বাম্পার পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে দিবে। এবং এর সাথে সাথে আপনারা যদি সোমবার জন্মগ্রহণ করেন, রবিবার জন্মগ্রহণ করেন বা যেদিনই আপনি জন্মগ্রহণ করেন না কেন, সেদিন আপনি মোটামুটি আর্লি মর্নিং, অর্থাৎ 12টার আগে আপনি লটারি কাটার চেষ্টা করুন, অথবা আপনি আপনার 3টার পর থেকে আপনি লটারি কাটার চেষ্টা করুন বৈকাল 5টার মধ্যে এবং 7টা থেকে 9টার মধ্যে। অর্থাৎ আপনি যদি রবিবার, সোমবার, মঙ্গলবার যদি জন্মগ্রহণ করেন আপনি কিন্তু আর্লি মর্নিং, অর্থাৎ আপনি 10টা থেকে 12টার মধ্যে কাটার চেষ্টা করবেন। যদি আপনি বুধবার, বৃহস্পতিবার যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি 3টা থেকে 6টার মধ্যে কাটার চেষ্টা করবেন লটারিটা, 3টা থেকে 6টা। এবং আপনি যদি শুক্রবার যদি আপনি জন্মগ্রহণ করেন, শুক্র এবং শনিবার, তাহলে আপনারা সন্ধ্যা 7টা থেকে 9টা 10এর মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করবেন। তাতে কি আপনার কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যর ক্লিক কিন্তু আপনাদের করবে। আমি খুব জোর গলায় বলবো যে এটাই আমি বলবো না যে আপনাদের লাগবেই, এই কথাটা আমি কখনো দাবি করবো না, কারণ আপনার হাতে অর্থাৎ আপনার হস্তরেখাতে যদি লটারি লাগার প্রাইজ পাওয়ার যদি সম্ভাবনা থাকে তবেই কিন্তু আপনি লটারি পাবেন। এটি একমাত্র যারা কমেন্টস করছেন যে স্যার আমি আমার রাশি জানি না, আমার লগ্ন জানি না, তাহলে কি আমি লটারি পাবো না? শুধু যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে আমি, শুধু যারা জন্মবার জানেন তাদের অনুযায়ী আমি বললাম। তবে এর পাশাপাশি আবারও আমি জোর দিব আপনাদের হাতের উপর, হস্তরেখার উপর, হাতে যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই দুর্গাপুজোতে দুর্গাপুজো বাম্পার লটারি মহাকোটিপতি আপনিও কিন্তু হতে পারেন, অর্থাৎ আপনারও কিন্তু
ভাগ্য চমকাতে পারে। নমস্কার।